হাই গাইজ, ওয়েলকাম টু WBCSall। তো কালকে আমার একদম ভিডিও পোস্ট করা হয়নি, হয়ে ওঠেনি। তার কারণ যেটা নিয়ে ভিডিও করব ঠিক করেছিলাম সেটাই কমপ্লিট হয়নি। আর নিচের ঘরে তোমরা যেরকম একটা আমার ভিজন বোর্ড দেখেছিলে, তো সেই রকমই একটা ভিজন বোর্ড আমি উপরের ঘরে করছি। আর নিচের ঘরে এখন থেকে পড়াশোনা হবে না, নিচের ঘরটা আমি শিফট করলাম, উপরে স্টুডিওতেই চলে এলাম। তার কারণ হচ্ছে আমার দুদিন আগেই ভাগ্নি হয়েছে, আর ভাগ্নি এখন ওই ঘরে আছে, তো ঘরটা আমারই থাকছে। বাট এই মুহূর্তে তো আমার ওখানে পড়াশোনা করা যাবে না, তার জন্য স্টুডিওটা ছিল। তো স্টুডিওটা আমি অনেক দিন ধরেই গোছাবো ভাবছিলাম, বাট গোছানো হচ্ছিল না। এই মুহূর্তেও খুব একটা গোছানো নয়, বাট কিছুটা তো গোছানো হয়েছে। আর তার সাথে সাথে দুটো ডায়েরি কিনে নিয়ে এসেছি নতুন বছরে, ডায়েরি তো খুব দরকার, দুটো অবশ্যই। তার কারণ হচ্ছে একটা আমার নিজের রুটিন মেনটেন করার জন্য, আর একটা বিভিন্ন যে কাজকর্ম সেগুলো সব মেনটেন করার জন্য। তো দুটো নতুন বছরে দুটো ডায়েরি, আর সেই ডায়েরি দুটোকে আমি কালকে রাত পর্যন্ত, প্রায় কালকে 1:30 থেকে 2:30 পর্যন্ত হবে, হয়তো 1:30 না 2:30 হবে, কারণ লাস্ট আমি 2:15 ঘড়ি দেখেছিলাম, তারপরে শুয়েছি, কখন আমার নিজেরই মনে নেই। তো সেই সব হচ্ছে, এখন করেছি, কি করব। স্পেশালি ভিজন বোর্ডটা এখন রেডি করছি, তো ভিজন বোর্ডটাতে অনেক কিছু রেডি আছে, বাট এখনও কিছু ছবি আছে যেগুলো আমি প্রিন্ট আউট করতে, কোথায় রাখলাম রে, প্রিন্ট আউট করব, সেগুলো তো ফোনে আছে। আর কিছু ছবি আছে যেগুলো, এগুলো নয়, কোথাও একটা রাখলাম, তো সেগুলোকে দেখাচ্ছি আমি। তো সেগুলোকে আমি রেডি করে রেখেছি, সেগুলোকে জাস্ট লাগাবো এখানে রেখেছি। আর ভিজন বোর্ডটা তৈরি করার কারণ হচ্ছে এটাই যে সবসময় ভিজন বোর্ড। আর আজকে টপিকটাই ছিল হচ্ছে একটা ভিজন বোর্ড প্লাস হচ্ছে নিউ ইয়ার রেজলিউশন, তো সেটা নিয়ে একটা ভিডিও তো আসবেই। তাও একটা ছোট্ট করে ভিডিও আমি করে রাখছি যে কী করতে চলেছি। আর এখানে আমি ভিজন বোর্ডে লাগানোর মতন বেশ কিছু জিনিস রেখেছি। এই ফোনটা অনেক পুরনো, তো এটা আমার কাছে অলরেডি আছে, তো কেন লাগাবো সেটা আমি তো পরে বলবো। আর এখানে আমি ক্যালেন্ডার কেটে রেখেছি, 2023 ক্যালেন্ডার, তো এটা মান্থ ওয়াইজ চেঞ্জ হবে। আর কিছু ড্রিম যেগুলো আমি অ্যাচিভ করতে চাই 2023 বলতে পারো, বা একটা গোল হিসেবেও বলতে পারো, তো সব তো 2023 না, কিন্তু কাজ অবশ্যই 2023, এমনিতেই 2022 থেকেই বা 2021 থেকেই শুরু হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে প্রোগ্রেস করছে। তো ভিজন বোর্ডটা যেহেতু নিচটা আমি শিফট করছি উপরে, তো আর নতুন বছর আসছে, তার জন্য আমি এখানটাতে সুন্দর করে একটা ভিজন বোর্ড রাখার চেষ্টা করছি। আর এই স্পেসটা মোটামুটি এখন এরকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যদিও এই ক্যালেন্ডারটা এখানে থাকবে না, কারণ এখানটা একটা বোর্ড আছে, এই বোর্ডটাতে আমি ভিডিও তৈরি করব। আর সেগুলোরও কাজ চলছে, এখনও লাইটিংটা ঠিক করা হয়নি, তো সেটা হবে, এই যে এখন তার ঝুলছে এখান থেকে, এগুলো সব ঠিক করতে হবে। কিছু গাছ এসছে, সেগুলো সব আছে। আর এখানটা নিচটাও খুব অগোছালাভাবে পড়ে আছে, আর এগুলো সব আছে, সেগুলোকে সব গোছাবো, আজকেই গোছানো হয়ে যাবে। কালকে মানে অ্যাকচুয়ালি লেখালেখি করতে, প্রপার প্ল্যানিং করতে প্রচুর সময় লাগে, আর যেহেতু উইশ লিস্টটা অনেক বড়, আর আমি কোনো কিছুই বাদ দিতে চাই না বলতে, লেখার সময় বাচ্চাদের মতন লেখা উচিত সবসময় উইশ লিস্ট, তো সেই সব নিয়ে একটা পুরো ডিটেলস ভিডিও তো আসছে, তাও একটু জাস্ট টাচ করে দিচ্ছি। তো তোমরাও চেষ্টা করতে পারো যে নিউ ইয়ার রেজলিউশন বলতে পারো যে কী করতে চাও নতুন বছরে, এটা কিন্তু একটা খুব ভালো জিনিস, আবার খারাপ জিনিস এটাই, এখানে একটা ছবি রয়ে গেছে, খারাপ জিনিস এটাই যে হয়তো দুদিনের জন্য সবাই নিউ ইয়ার রেজলিউশন নিয়ে সেটা তোমরা আর পরে কন্টিনিউ করবে না, হয়তো কেউ এক মাস করবে, কেউ দু মাস করবে, বা কেউ এক সপ্তাহ করবে, তারপরে আর হবে না। সেটা কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু হয় না, কারণ আমি বলতে গেলে প্রতি বছরই এই টাইমটা, স্পেশালি শেষের সময়টা, বছর শেষের সময়টা আমি এইখানে দিই যে আমি কী করলাম এবছরে, আর পরের বছর আমি কী করতে চাই। তো এবছরের লিস্টে আমি করেছি প্রচুর কিছু করেছি, তো আমি স্যাটিসফাই, কিন্তু করিনিও অনেক কিছু, তার মধ্যে বেশ কিছু কাজ আছে যেগুলো আমার হয়তো করা উচিত ছিল, কন্টিনিউ করা উচিত ছিল, যেগুলো আমি কন্টিনিউ করিনি, তো এই জিনিসগুলো। কিন্তু হ্যাঁ, ওই বছর শেষে আফসোস করার কিছু থাকে না। যেরকম আমি এবছর এক্সারসাইজ একদম সিরিয়াস করিনি, মেডেল আসেনি, মেডেল খুব কম এসেছে আমার এবছর, প্রায় 4-5টা মনে মেডেল এসেছে, তাও সেগুলো বছরের শুরুর দিকে, শেষের দিকে তো আমি কোনো কম্পিটিশনই খেলিনি, তো সেগুলো নিয়ে আফসোস আছে, মনে প্রচুর আফসোস আছে। আবার সেই টাইমটা আমি অন্য জায়গায় দিয়েছি, সেগুলো নিয়ে খুশিও যে না কিছু তো করেছি, এমন নয় যে আমি ঘুমিয়ে সময় কাটিয়েছি, এরকম নয়। তো সেই সব নিউ ইয়ার রেজলিউশন নিয়ে এই বইটাকে আমি নিয়ে এসেছি উপরে, তো বইটার কোনো দরকার ছিল না যদিও, তাও এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু বই এখনও আনিনি, আর সেগুলো সব আসবে খুব তাড়াতাড়ি, ওগুলো নিচেই আছে। আর এখানে মোটামুটি যে এক্সট্রা বই বা যেগুলো আমাকে রিভিউ করতে হবে, এখানে কিছু বই আছে, এগুলো রিভিউ ভিডিও আসবে। আর এখানেও একটা আছে, মক টেস্টগুলো আছে, কিছু মক টেস্ট এসছে, তো সেগুলো রিভিউ করতে হবে, তো সেগুলোই সব আছে। তো আজ থেকে সব ভিডিও আসবে আস্তে আস্তে,
আর এতদিন ভিডিও করতে পারছিলাম না, তার কারণ হচ্ছে ভাগ্নির মানে বোন এবং ভাগ্নির শরীরটা সেরকম খুব ভালো ছিল না, তো অনেক টেনশনের মধ্যে সিচুয়েশনের মধ্যে ছিল, সেই মুহূর্তে ভিডিও করা পসিবল হয়ে উঠছিল না। মানে আমি চেষ্টা করলেও পারছিলাম না, আমি লিখে রাখছিলাম, মানে এত টপিক আমার কাছে জমে গেছে যে না দেখালে হয়তো বিশ্বাস করবে না, তো সেগুলো সব লিখে রাখার পর তারপরে সেগুলোকে কালেক্ট করা, সেগুলোকে পুরোপুরি ডিটেল যেসব লেখা, মানে একটা তৈরি হয় না যে এমন নয় যে আমি ক্যামেরা তুললাম আর ভিডিও বানিয়ে দিলাম, সেরকম হয় না, তো একদম প্রপার লিখতে হয়, প্রপার প্ল্যানিং করতে হয়, তো সেই জিনিসগুলো সব রেডি আছে। মানে এখন আমি যদি ভিডিও করি তাহলে সেই ভিডিওটা মানে তাড়াতাড়ি হয়ে যাবে, এটাই যাব। আর এখানে আমার ল্যাপটপটা পড়ে আছে, এরও কোনো মানে যত্ন কিচ্ছু নেই, মানে কাল থেকে কালকে যে কী করেছি আমি পুরো এখানটা উল্ঢাল করে রেখেছি। আর এখানে অ্যাচিভার্স নিয়ে এসেছি কালকে, তো এটা পড়তে হবে, প্লাস এটারও ভিডিও আসবে। আর অ্যাচিভার্সের এবার থেকে ভিডিও রেগুলার আসবে, কারণ রেগুলার আমি করছিলাম না, রেগুলার করা দরকার। তোমাদের অনেকেই বলেছো যে অ্যাচিভার্সের ভিডিওটা দাদা তুমি খুব ভালো বানাও, তো তার জন্য তো অবশ্যই আমি অ্যাচিভার্স খুব মানে ভক্তি ভরে পড়ি অ্যাচিভার্সটা, আর আমার খুব ফেভারিট একটা বই যেহেতু রিভিশনের ব্যাপার থাকে, তো তার জন্য। আর এখানকার ভিউগুলো আমি দেখাচ্ছি না, এখানে আমি দেখাবো না, এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, একটু কমপ্লিট করে নিই, এক মাসের পর আমি এগুলোকে দেখাবো। অনেক কিছু ফিউচার প্ল্যান আছে, অবশ্যই এবছরের প্ল্যান আছে, আর নতুন কিছু করার প্ল্যান আছে, আমি বারবার বলছি নতুন কিছু করার প্ল্যান আছে, যেগুলো ভাবছি যদি সত্যি করতে পারি, স্পেশালি বলবো এখন, ওকে বলেই দিই, কিছু মক টেস্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তো যদি হয় আমি চেষ্টা করছি এক টাকায় মক টেস্ট, তো দেখা যাক কী হয়, তো সেটা নিয়ে তো কাজ চলছে, আমি এবং আমার টিম পুরো Wbcsall-এর টিম কাজ করছে। তো নতুন বছরে তোমাদেরকে হয়তো আমি একটা খুশির খবর দিতে পারি, আর স্পেশালি ওয়েবসাইটটা এবং অ্যাপ নিয়ে কাজ চলছে, যেটা তোমাদেরকে জানানো প্রয়োজন ছিল অনেক দিন থেকেই, বাট সেই মুহূর্তে আমার হয়ে ওঠেনি, কারণ আমি সেই মেন্টাল পজিশনে ছিলাম না যে আমি এসে আমি তোমাদেরকে এই খুশির খবরটা দিই। ইভেন আমি এখনও ফেস টু ফেস তোমাদেরকে কথাটা বলছি না, জাস্ট ভিডিওর কথাতে বলছি। তো সেই অ্যাপটা নিয়ে কাজ চলছে, মেবি 2023-এর মাঝামাঝি করে অ্যাপটা এবং ওয়েবসাইটটা লঞ্চ হবে Wbcsall-এর। আর মক টেস্টের ব্যাপারটা দেখি, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যতটা সম্ভব, এক টাকায় যেহেতু মক টেস্ট, তো আমি নিজেও এক্সাইটেড, কারণ এই জিনিসটা মানে টাকার জন্য আমি করছি না, এক টাকাটা নেওয়া এটাই কারণ যে একটা দক্ষিণা নেওয়া দরকার, এবং কোনো জিনিসই ফ্রিতে আমি দিতে পছন্দ করি না এবং দেওয়া উচিতও না আমি মনে করি। আর এক টাকা, এত দামি দামি বই যদি সবাই কিনতে পারে, মার্কেটে যদি চলে, তাহলে আমার মনে হয় যে এক টাকার কোনো ব্যাপার হবে না, এক টাকার মক টেস্ট দেওয়া যেতেই পারে। তো সেগুলো নিয়েও প্ল্যানিং চলছে প্রপার, সেগুলো খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের সামনে আসবে খুব তাড়াতাড়ি। আর কি ওগুলো আমার, ওগুলো তো আমার নিজের একটা গোল, একটা অন্য রকম গোল, নিজের কিছু একটা করতে চাওয়ার গোল। আর মেন আমার যে কাজ, সেই কাজে আমি এখন খুব শান্তিভাবে মনোনিবেশ করতে পারছি, পড়াশোনা মোটামুটি ভালো চলছে, কারণ দীর্ঘ পনেরো দিন প্রায় পড়াশোনা একদম চলেনি, একদম হয়নি পড়াশোনা, কারণ নার্সিংহোম মানে দুটো নার্সিংহোম, একটা হচ্ছে বাচ্চাদের নার্সিংহোম, একটা হচ্ছে মানে মানে বোন ছিল সে যে নার্সিংহোমে, সেখানে তো একটা আছেই সারাদিন থাকা, তারপরে হচ্ছে ভাগ্নি যেখানে ছিল, ভাগ্নি হয়েছে, আমি জানি না বলেছি কি না, তো আর যারা গ্রিন অলের ভিডিও দেখো তারা অবশ্যই হয়তো জানবে, তো ভাগ্নি হয়েছে, ভাগ্নি খুব সুন্দর সুস্থ এবং ফুটফুটে হয়েছে, কিন্তু যখন হয়েছিল 22 তারিখ হয়েছে, তো 22 তারিখে একদম প্রিম্যাচিওর হয়েছে 3 সপ্তাহ আগে, এই বইটারও রিভিউ করব, 3 সপ্তাহ আগে হয়েছে, তো তখন বেশ কিছু প্রবলেম ফেস করেছি আমরা, স্পেশালি ভয়, মানে ওই আমাদের একটা যে ভয় থাকে না যে কী হবে এরকম ব্যাপার, তারপরে মা এবং মেয়ে দুজনেই একটা দুটো আলাদা নার্সিংহোমে ভর্তি আছে, সেখানে একটা ব্যাপার যে কার কাছে যাই বা কার কাছে যাই থেকে বড় ব্যাপার যে দুজনের মধ্যে একটা মেন্টাল যে সিচুয়েশন, তো সেই সিচুয়েশনটা আমরা কী করে ফেস করব বা হ্যান্ডেল করব সেটাই ভেবে পাচ্ছিলাম না, বাট এই মুহূর্তে সব ঠিক আছে, সব নর্মাল, বাড়িতে চলে এসেছে এবং দুজনেই সুস্থ আছে, তো তার জন্য আবার নতুন করে পড়াশোনা শুরু করা। অলরেডি আমি 2 দিন হলো পড়াশোনা শুরু করেছি, একটু একটু করে শুরু করছি, কারণ সাডেনলি 15-20 দিন একদম ডিটাচ থাকার পর এরকম করে হঠাৎ করে মন বসে না, বাট এই মুহূর্তে আমি নিজেকে একটু একটু করে ঢোকাচ্ছি পড়াশোনার মধ্যে, আর সেগুলো আমি দেখাবো, বাট স্টাডি ব্লগটা করে ওঠা হচ্ছে না, করবো খুব তাড়াতাড়ি, এগুলো একটু জাস্ট প্ল্যানিংগুলো একটু করে নিই, প্লাস অনেক বলছি যেরকম মক টেস্টের কাজ হচ্ছে, সেই মক টেস্টের কাজগুলো শেষ করে নিই, তারপরে একবারে আমি স্টাডি ব্লগে আসবো, আর চেষ্টা করছি আমি স্টাডি ব্লগ খুব তাড়াতাড়ি দেওয়ার। আর এই বই রিভিউগুলোই আমি এখনও করে উঠতে পারিনি, প্রায় এখনও আমার কাছে অনেক দিন এসে গেছে, 15 দিন হয়ে গেল, অলমোস্ট 15 দিন হয়ে গেল, কারণ বোন ভর্তি হওয়ার
ভর্তি হওয়ার অনেক দিন আগে এসছে, আর বোন ভর্তি হয়েছিল মনে হয় 21 তারিখে। তো 21 তারিখের অনেক আগে এসছে বইগুলো, আমার করা হয়নি। কিছু বই এসছে মক টেস্টটা দেখাই, যেটা তোমরা আজকে আমি এগুলো সব বইগুলো দেখা হয়ে গেছে, কিন্তু বাট ভিডিও করা সেই মুহূর্তে পসিবল ছিল না। মক টেস্টটা দেখাই, এখানে আরেকটা মক টেস্ট আছে, দুটো মক টেস্ট আছে, কোথায় গেল, আর নতুন বই আরও কিছু নিচে রাখা আছে, সেগুলোও আনবো। অনেক বই, অ্যাকচুয়ালি অনেক বই জমে গেছে। এটা তপতির মক টেস্টটা, আরেকটা ছিল মক টেস্ট, এই কোথায় গেল, এটা নয়, এটাও, এগুলো করবো রিভিউ। আরেকটা মক টেস্ট ছিল, কোথায় রাখলাম কে জানে, একটা নতুন মক টেস্ট, ওটাও বেশ সুন্দর করেছে দেখলাম, তো ওগুলো রিভিউ করবো। আর ভিডিও আসছে, প্রচুর ভিডিও আসছে, স্পেশালি ঘরটা একটু জাস্ট আজকে গুছিয়ে নিই, আর গোছাতে গোছাতেই তোমাদের ভিডিও কন্টিনিউ হয়ে যাবে। আর আজকে নিউ ইয়ার রেজলিউশন নিয়ে একটা পুরোপুরি প্রপার ভিডিও আসবে, আশা করছি সন্ধ্যার মধ্যে তৈরি করে নেবো। আর চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করি। জানি আমি পড়াশোনা নিয়ে বললাম না, বাট পড়াশোনা রিলেটেড বা কিছু ইনফরমেশান যেগুলো তোমাদেরকে জানানো দরকার, স্পেশালি মক টেস্টগুলো, এক টাকায় মক টেস্ট আমি আনার চেষ্টা করছি, আর খুব তাড়াতাড়ি আসবে, চেষ্টা করবো যাতে জানুয়ারি করেই চলে আসে, যেন লেট না হয়। বাট অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো তোমরা কি বলবো যে সামনাসামনি সেগুলো বলা যায় না, বাট অনেক কিছু প্রবলেম থাকে, আর যখনই একটা কিছু ভালো কাজ করা হয় তখন তো অবশ্যই অনেক অসুবিধার মুখোমুখি হতে হয়, কিন্তু সেটা কোনো ব্যাপার না, সেটা একদম হয়ে যাবে, সেগুলো আমার টিম দেখে নেবে। আর তারপরে এক টাকায় মক টেস্ট সত্যি একটা আমি অভাবনীয় ব্যাপার, আর অবশ্যই এটা দেখা যাক কী করা যায় নাকি, আমি নিজেও খুব এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে। আর তারপরে তো বাকি তো সব আছেই, তোমাদের সাপোর্ট দরকার, এবং সাপোর্ট দরকার বলতে তোমাদের জন্যই করা, তো এবার যদি তোমরাই সেই জিনিসটাকে নিয়ে চলো তো সেটাই আমার পক্ষে ভালো হবে, কারণ আমি এখানে কোনো রকম প্রফিট বা এরকম কিছুর জন্য নয়। এবার যদি তোমরা বলো যে 1 টাকাটা কেন চার্জ করছো, তো সেই হিসেবে আমি এটুকুই বলতে পারি যে আমি তো যেহেতু আমি পুরো জিনিসটাকে ম্যানেজ করছি, তো একটা টিম আছে, সেই টিমের খরচা আছে, তা আমি হয়তো ফ্রি অফ কস্ট কাজ করব, বাট তারা তো করবে না, কিন্তু আমার মনে হয় যে আমার একটু কন্ট্রিবিউট করা দরকার এইসব জায়গাতে, কারণ যে পরিমাণে মক টেস্টের দাম বাড়ছে, বা একটা অ্যাসপিরেন্টের পক্ষে সত্যি আমি যদি একজন সাধারণ অ্যাসপিরেন্ট, আমার কাছে যদিও স্পন্সরশিপ আছে বা যাই হোক কিছু একটু আর্নিংয়ের ব্যাপার আসে, কিন্তু অনেকজনা এরকম আছে যারা, সরি আজকে আমি মুখ দেখাচ্ছি না, তার কারণ আমি এখনও ব্রাশ করিনি, একটু জাস্ট আগে উঠলাম। আর তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো যেটা এখন কি হয় যে অ্যাসপিরেন্টদের কাছ থেকে যে করে হোক টাকাটা তুলে নেওয়া একটা ব্যাপার হয়, তো সেই জিনিসটা আমারও নিজের খুব পার্সোনালি খারাপ লাগে। আমি সত্যি এরকম কিছু করবো ভাবিনি, কারণ আমাকে বারবার আমি বলেছি আমি এই পড়ানোর সাথে বা এই জিনিসটা, মানে আমি টিচার প্রফেশনটা, আমি আমার পক্ষে আমার মনে হয় যে আমি এখন স্টুডেন্টই ভালো আছি, আমি শিখতে চাই, আর এবং আমি শিখতে চাই, কারণ শেখানো হয়তো শেখাতে গেলে আমাকে এখন হয়তো আমার শেখাটা বন্ধ করে দিতে হবে, তো আমি সেটাই ভাবি সবসময়। তো তার জন্য আমি কোনোদিন এই জায়গাটাতে ঢুকতে চাইছিলাম না, বাট এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে একটু যদি আমি কিছু করতে পারি, তো আমার এক্সপিরিয়েন্স যদি একটু আমি একটু যদি কাউরি কাজে লাগে, ভাল লাগে, কারণ এরকম অনেক অ্যাসপিরেন্টদের সাথে আমার দেখা হয়েছে যারা হয়তো সেই রকম ফিনান্সিয়াল দিক থেকে সেরকম স্টেবল নয়, বা তাদের ফ্যামিলি অতটা ভালো না, বা সেই রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, কিন্তু তারা একটা বই কিনতে চায় বা একটা কিছু করতে চায়, বিসিএসের কিছু ইনফরমেশান করতে, তো তখন যারা কোনো একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয় বা কোথাও একটা যায়, তো সেই ক্ষেত্রে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট তাদের কাছ থেকে চার্জ করা হয়। তো সেই জিনিসগুলো নিয়ে আমি একটু দেখি, যদি আমি নিজের মতন করে যদি একটু কিছু কন্ট্রিবিউট করতে পারি, তো সেটা আমার খুব ভালো লাগবে। আর তারই প্রথম প্রচেষ্টা আমি একটা মক টেস্ট বের করতে চলেছি, 1 টাকায় মক টেস্ট, তো কাজ চলছে সেটার উপরে। আশা করছি তোমাদের সবাইকার আশীর্বাদ থাকলে খুব তাড়াতাড়ি, তোমাদের সবাইকার ভালোবাসা এবং থাকলে খুব তাড়াতাড়ি ওটাকে লঞ্চ করতে পারবো, কারণ টিম কাজ করছে, খুব জোর সোরেই কাজ চলছে, এবার বাকি তো সময়ের সাথে কিছু তো বলতে পারি না, দেখা যাক খুব তাড়াতাড়ি আসবে। আর বাকি অ্যাপ এবং ওয়েবসাইট সেগুলো লঞ্চ হবে, খুব তাড়াতাড়ি লঞ্চ হবে, কাজ চলছে। আর কি, আমার ভিশন বোর্ডটাকে আমি তৈরি করি, নিজের ক্যারিয়ারে ফোকাস করি, আর এবারে আমার একটাই জাস্ট ইচ্ছা যে 2023-এর ব্যাচ, কারণ 2022 আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। তার কারণ হচ্ছে এটাই যে হয়তো কান ঘেঁষে যাবে, কারণ এখনও রেজাল্ট বেরোয়নি, আর তোমরাও জিজ্ঞেস করছিলে রেজাল্ট কবে আসবে, আমি অপেক্ষায় বসে আছি, কোনো রকম প্রেডিকশান আমি করিনি, করলে করতে পারতাম হয়তো, বাট করিনি, কারণ সেরকম মাথা ব্যথা করছি না এই জিনিসটাকে নিয়ে। তো 2023-এর জন্য খুব আশায় আছি, কারণ এবারের আমি জানি কাট অফটা খুব কান ঘেঁষে যাবে আর খুব মনে দুঃখ লাগবে, তো সেই দুঃখটা যাতে আরেকটা আমি নিজেকে একটু ফোর্স, মানে কী বলে ওটাকে, যে রকেটের সেই
ফোর্সটা যেন ওই দুঃখটা দিয়ে আমি নিতে পারি, আর একটু আরেকটু যেন নিজেকে পুশ করতে পারি, তার জন্যই একদম পুরো গুছিয়ে নামা মাঠে। আর মাঠে আছি বাট এই কিছুদিন একটু তো ফ্যামিলিকে সময় দিতে হতো, তো তার জন্য একটু কিছুটা দিন বাদ গেল, বাট আবার নতুন করে শুরু করা। আর নতুন সবসময়ই ভালো হয়, আর প্রতিদিন নতুন সকাল মানে সুন্দর, আর তার সাথে সাথে একটা নতুন শুরু করাও মানে সুন্দর। তো আজকের ভিডিওটা চলো এখানে এন্ড করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে। আর আজকে আমি নিউ ইয়ার রেজলিউশন নিয়ে একটা ভিডিও দিচ্ছি, সন্ধ্যাবেলার দিক করে আশা করছি চলে আসবে ভিডিওটা। তো চলো ভিডিওটা এন্ড করি।